গাইজ, গুড ইভিনিং। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমি দেবলীনা। আর এখন কটা বাজে জানো তো? এখন 8:30 বাজে। আর কারণটা হচ্ছে সকাল থেকে আজকে ভিডিও শুরু করিনি, সবটা মিলিয়ে বুঝতেই পারছো যে শুরু করা হয়নি। কারণ আজকে আমাদের না একটু কিছু কাজ ছিল আর কি, দেখে বুঝতেই পারছো যে একটু ছোটাছুটি হয়েছে আজকে, সারাদিন ঘুম টুমো হয়নি, ওই জন্য আর কি আরো বেশি এরকম লাগছে। তো ভিডিও করব না এটা তো আমি ভাবতেই পারি না, যাই হোক না কেন, যত বাধাই থাকুক না কেন আমি করবই, যে কোনো একটা কিছু তো নিয়ে আসবই। তাই জন্য ওরও শরীরটা খুব একটা দিচ্ছে এটা নয়, তাও দুজনে মিলে আজকে ঠিক করি যে অন্যরকম কিছু একটা করার চেষ্টা করছি। বারবার এই এর মধ্যে 3 রকম দেওয়ার ভিডিও আমরা চেষ্টা করছি, তো এবারও আজকেও একটা চেষ্টা করব আর কি। তো প্যান ফ্রাইড মোমো সেদিনকে আমি বলেছিলাম, তোমরা কারা কারা জানতে চাও আমাকে জানিও, আমি দেখিয়ে দেবো। তো সেদিনকে অনেকেই বলেছিলে প্যান ফ্রাইড মোমোটা দেখিয়ে দেওয়ার জন্য, তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি প্যান ফ্রাইড মোমোটা। আমি আদার্স আর মানে আর কিভাবে করছি না করছি সেটা তো সেদিনকে দেখিয়ে দিয়েছি, তাই জন্য আজকে আর দেখাচ্ছি না। আজকে ফ্রাই অবধিও আমি করে নেবো, জাস্ট যখন প্যান ফ্রাইড মোমোটা বানাবো তখন তোমাদের সাথে কি কি কিভাবে আমি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর শুধুমাত্র আর হ্যাঁ, কলকাতা থাকতে ফুচকা মুগলাই এই ধরনের অনেক কিছু চ্যালেঞ্জ করতে দেখে আমাদেরকে বলেছিলে যে যেন আমরা মোমো চ্যালেঞ্জটাও করি। তো হ্যাঁ, হয়ে ওঠেনি, সব সময় তো সবটা হয়ে ওঠে না, তো চেষ্টা করি তোমাদের কথাগুলোও রাখার। তো আজকে করব মোমো চ্যালেঞ্জ, তবে একটু অন্যভাবে করার ইচ্ছে আছে, ওই নিয়ে ডাইরেক্ট হাত দিয়ে মুখে ওটা তো সবাই পারে। আর সত্যি কথা বলতে দুজনেই চ্যালেঞ্জে জেতার জন্য তাড়াহুড়ো করবো, আর এই জিনিসগুলো ঠিক তাড়াহুড়ো করে খাওয়ার জিনিসও নয়, এটাই হচ্ছে আসল কথা। তাই জন্যই একটু অন্যরকমের চ্যালেঞ্জ করার ইচ্ছে আছে আজকে। সত্যি কথা বলতে এখনো ভেবে দেখিনি, তোমাদের সামনে বসেই সবটা ঠিক করলাম আর কি, যে একটু অন্যরকম করা যাক আজকে। তো চেষ্টা করবো সেটাই, শুধু বলবো তোমরা সাথে থাকো, তোমাদের জন্যই আলাদা আলাদা কিছু করার চেষ্টা করছি। তো তোমরা যদি না থাকো পাশে খুব একটা ভালো লাগবে না, আমার কদিনের ভিডিও মানে ব্লগ ছাড়ছি সেভাবে আমি কোনো রেসপন্স পাচ্ছি না, বলতে পারো এতে না উৎসাহটা অনেকটা কমে যায়, ডাউন হয়ে আসছি আস্তে আস্তে। কিন্তু যাই হোক না কেন, ছেড়ে তো যাব না। তো চলো তাহলে কিন্তু সাথে থাকছো, আমি একটু বাদে আসছি, আমি ওই মোমোগুলোকে রাইস কুকারে বসিয়ে এসছি, তো ওগুলো হোক ফ্রাই করে নি তারপর তোমাদের কাছে। দেখো ভেজে তুলে নিলাম, যেটা তোমাদেরকে বলেছিলাম যে প্যান ফ্রাইড আর ফ্রাইড, এই যে এখানে ফ্রাইড মোমোটা আলাদা করে নিয়েছে, এটা আমরা ফ্রাইডই খাবো আর এটা প্যান ফ্রাইড বানাবো। তো আজকে না আমার রান্নাঘরের দিকে তাকানো যাচ্ছে না, মানে যেহেতু আজকে ভালো করে আমি পরিষ্কার করার টাইম পাইনি, তো সত্যিই তাকানো যাচ্ছে না। আমি আর একটু তেল দিয়ে দেবো, কারণ আজকে স্বর্ণালি নেই, খুব মিস করছি ওকে, আসবেও, কোন বান্ধবীর সাথে দেখা করতে গেছে, তো ওর খেয়ে দিয়ে ফিরবে বলেছে, তো ওই জন্যে আজকে আর হচ্ছে না ওকে, তো ভাইয়াকে দেবো আর কি। অ্যাপিদি খায় না, অ্যাপিদি ভালো ভালো জিনিস খায় না, অ্যাপিদি শুধু সব থেকে ভালো জিনিস খায় সেটা হচ্ছে ঘি ভাত, অ্যাপিদির খরচা কম। কিন্তু তো এটার মধ্যে ও আমি ভুলে গেছি, দেখো কথা বলতে বলতে এটার মধ্যে না প্রথমে একটু চিনি দেবো যাতে পুড়ে গিয়ে কালারটা ভালো আসে। চিনিটা কালো কালো লাল লাল হয়ে এসছে দেখতেই পাচ্ছ, এরপর দিয়ে দেবো আমি আদা রসুনটাকে ঘষে নিয়েছি একদম অল্প, কিন্তু আমি 4 কোয়া রসুন দিয়েছি মধ্যে, খুব একটা বেশি নয়। আর আদা দিয়েছি, এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো আর কি, যেহেতু কড়াই আমার গরম ছিল হয়েই গেছে। এবার এর মধ্যে আমি দেব, কোনো জল ইউজ করবে না কিন্তু, ঠিক আছে, দেব টমেটো সস, যদি লাগে আমি দেব, কারণ দেখো আজকে আমি এই কোয়ান্টিটিটা কখনো করিনি। প্রথমে টমেটো সসটা দিয়েছিলাম, এবার দেব রেড চিলি সস, এটা মোটামুটি তো সসের উপরেই থাকে যারা আমরা প্যান ফ্রাইড খাই আমরা জানি। আর দেবো লাস্টলি একটুখানি সয়া সস দেবো, বেশি এটা দেবো না, কালো হয়ে যাবে একদম, জাস্ট টেস্টের জন্য একটা
সস গুলো মোটামুটি একটু নেড়ে ছেড়ে নিয়েছি, একদম না সি মাঝে দিয়ে কাজ করবে। আর প্যান ফ্রাইড মোমো একটু ঝাল হয়, কিন্তু আমরা খুব বেশি ঝাল পছন্দ করি না, তো গোলমরিচ গুঁড়ো দিলাম। আর দেব লাল লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে, কেউ যদি কাঁচা লঙ্কা কুচি দিতে চাও তো দিতে পারো, কিন্তু আমাদের মুখে পড়বে সেটা আমরা চাই না। তো এটাকে ভালো করে নেড়ে ছুড়ে নিয়েছি, এইবার একে একে মোমোগুলো দিয়ে দেওয়ার পালা। কোথায় ক্যামেরাতে মোমো আসছিল না, দেখেই তো খিদে পেয়ে গেছে। সেই সেই আজকে ইচ্ছে করছে না, আমি বলছি চলো অন্য কোনো চ্যালেঞ্জ করি, মানে আমাদের আরেকটা প্ল্যান ছিল, যাই হোক ওটাও একটা টাইমে হবে ঠিক, কিন্তু দাদা একটু লজ্জা পাচ্ছিল সেটা করতে আর কি, কিন্তু আমার রাস্তাঘাটে ভিডিও করতে করতে লজ্জা সরম চলে গেছে, ওই ব্যাপারটা নেই। আর হ্যাঁ একটা কথা বলি, নুন কিন্তু কেউ অ্যাড করবে না, কারণ কেন বলো তো ওই মোমোর ডোটা মাখার টাইমে নুন দেওয়া থাকে, প্লাস সস গুলোতেও নুন দেওয়া রয়েছে, তো নুন কিন্তু কেউ আলাদা করে আর দেবে না, বিচ্ছিরি হয়ে যাবে কিন্তু তাহলে। তো নাড়াচাড়া যখন করছি তখনই আমি একটু এটা দেওয়ার পর তো তাহলে ধনে পাতার ফ্লেভারটা ঢুকবে আর কিছুই নয়। দেখেই তো মনে হচ্ছে কখন খাবো কখন খাবো, মোমোগুলো ডাকছে আমাকে, আয় খা আয় খা, মোমোগুলো ডাকছে। দেখো মিশিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে, মানে প্রায় কি হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। যদি কারোর হাতে টাইম থাকে তাহলে সে যদি 10 মিনিট ঢেকে রাখতে পারো, তাহলে মোমোগুলোর ভেতরে আরো বেশি জুসি জুসি হবে, ব্যাপারটা ভালো লাগবে খেতে। কিন্তু আমাদের না অলরেডি 10:30 বেজে গেছে, আজকে অনেকগুলো পিস ছিল তো রাইস কুকারে দুবার করতে হয়েছে, তো একটু টাইম নষ্ট হয়েছে। যাই হোক এখানে আর কথা বাড়াবো না, কারণ এরপরে রয়েছে চ্যালেঞ্জ, তো চলো শুরু করি। দেখো এখানে 4 পিস 4 পিস করে, মানে 4 পিস প্যান ফ্রাই 4 পিস ফ্রাই, পৌরো কিন্তু তাই আছে সেম, ঠিক আছে, কিন্তু পুরোটা ওরকম হালুম দালুম করে আমরা খেতে পারবো না, তো এটাকে হাত না ইউজ করে ওই টম্পি যেভাবে খাই আমরা আজকে ওভাবে করে খাবো, ঠিক আছে। 1 পিস ফ্রাই আর 1 পিস প্যান ফ্রাই কি আগে খেতে পারি, ঠিক আছে শুরু করি। বলছে ভালো আছে, ভেতরে স্টাফিংটা তো একটু গোলমরি দিয়েছিলে, আমার তো তোর চটমা আছে সস লাগবে চটমা, আমার সরাসরি চোখে বাবা যা মোমোটা পুরো চটকে গেল,
ঠিক আছে জিতে গেছো দেখাবো এই যা আমার শেষ আমি জিতে গেছে বন্ধুদেরকে গুড নাইটটা বলে না ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, এই সবকিছু কিন্তু তোমাদের জন্য। তো সুতরাং তোমরা একটু প্লিজ সাথে থেকো। তো যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লাগাতে পারি তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। কালকে আসছি, ততক্ষণের অপেক্ষা শুধুমাত্র। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, গুড নাইট।